সামনেই আর কদিন পরে রথ। রথের কথা বললেই মনে পড়ে যায় সেই ভিড়ের মধ্যে গিয়ে দড়ি টানা আর ভগবান জগন্নাথ দেবের প্রসাদ খাজা খাওয়ার কথা। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ভিড়ের মধ্যে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই বলে কি আমরা খাজা খাবো না? খাবো না আমরা খাজা? একদমই নয়। সেই জন্য তোমাদের সবার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি দারুণ সহজ পদ্ধতিতে বাড়িতেই খাজা তৈরি করার একটা রেসিপি। তাই চলো দেরি না করে শুরু করি। খাজা বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, মোটামুটি 250 গ্রাম মতো। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর 1 চামচ মতন ঘি ময়ামের জন্য। যদিও এখানে সাদা তেল ব্যবহার করা যেতে পারে, তবে আমি বলবো ঘিটা ব্যবহার করলেই কিন্তু ভালো, এর স্বাদটা কিন্তু দারুণ হবে। এবার ভালো করে ঘিটাকে ময়দার মধ্যে মাখিয়ে নেব বা ময়াম দিয়ে নেব। দেখো এখানে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। মুঠো করে ধরলে বেশ দলা পাকিয়ে যাচ্ছে এবং হাত দিয়ে ভাঙলেই একদম ঝুরঝুরে বালির মতন ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে যেরকম করে লুচির জন্য আমরা ময়দা মাখি ওইভাবেই মেখে নেব। আর এক্ষেত্রে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জলই আমি এখানে ব্যবহার করছি, গরম জল ব্যবহার করার দরকার নেই। দেখতে পাচ্ছ এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি একটু টাইট করে ময়দাটাকে মেখেছি। এবার এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট হওয়ার জন্য রাখব। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এই খাজার জন্য চিনির একটা সিরাপ তৈরি করব। তো যে পাত্রে মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম তারই 1 কাপ চিনি দিলাম এবং সেই পাত্রেরই 1.5 কাপ পরিমাণ জল আমি এটার মধ্যে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। খুব একটা ফুটিয়ে ঘন শিরা তৈরি করার দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। দেখতেই পাচ্ছ এখানে চিনিটা খুব ভালো মতন গলে গেছে, এর থেকে বেশি এটাকে আর ফোটানোর প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে 4টে মতন ছোট এলাচ ফাটিয়ে তার ভেতরে দানাটা ফেলে দিয়ে দিলাম, এতে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ময়দাটা এখানে আমাদের রেস্ট করানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, তাই মাখার সময় শক্ত করে মাখবে। এবার আমি এটার থেকে 1-1 করে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা লুচি যে সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এরকম একটা প্লেন সারফেসে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এই লেচিগুলোকে রুটির মতন করে বেলে নেব। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দেওয়া যেতে পারে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। একটু পাতলা করে আমি বেলবো, যেভাবে আমরা রুটি বেলি তার থেকে একটু পাতলা। একটা রুটি এখানে আমার বেলা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা বড় এবং পাতলা হয়েছে। একইভাবে আমি অন্যান্য রুটিগুলোও বেলে নেব। তো আমি এখানে 4টে রুটি দিয়ে খাজাটা বানাবো, তাই 4 নম্বর রুটিটা বেলে নিয়ে তার উপরে একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলও দিতে পারো। এবার উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে আলতো করে মিশিয়ে দিচ্ছি, তবে তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশি ভালো হয়। এবার খুব সাবধানে আরেকটা রুটি এর উপর দিয়ে বসিয়ে দেবো, তবে দেখো আমি তাড়াহুড়ো করতে গিয়ে মাঝখানটা একটুখানি ফুলে গেছে। যদিও এতে কোনো সমস্যা নেই, তাও যতটা পারফেকশন আনা যায় ততটাই ভালো। এবার একইভাবে ঘি এবং তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমি আরও 2টো রুটির লেয়ার করে নেব। তো এখানে 4টে রুটি দিয়ে আমার একইভাবে লেয়ার করা হয়ে গেছে। একদম উপরে রুটিটায় আবারও ঘি মাখিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিইনি। এবার দেখতেই পেলে কিভাবে ধীরে ধীরে আমি একটা সাইড থেকে রোল করে নিলাম। এবার একটু হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটু লম্বা করে নেব, যাতে করে যে রুটিগুলো আমরা পরপর রেখেছি সেগুলো একে অপরের সাথে হালকা আটকে যায়। তবে খুব জোরে হাতে করব না, নাহলে লেয়ারগুলো কিন্তু ভাজার সময় খুলবে না। এবার একটা ছুরির সাহায্যে আমি মোটামুটি 1 ইঞ্চির টুকরো করে এরকম ছোটো ছোটো টুকরো এখান থেকে কেটে নেব। এবার যে টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম তার থেকে একটা ছোট টুকরো নিয়ে হাতের সাহায্যে হালকা করে চেপে একটা বেলনি দিয়ে এরকম ওপর নিচে করে হালকা হাতে চেপে নিচ্ছি বা বেলে নিচ্ছি, যাতে করে যখন আমরা এগুলো ভাজবো একদম লেয়ারগুলো যেন পুরোপুরি খুলে না বেরিয়ে আসে সেজন্য। তবে খুব একটা জোরেও চাপ দেব না, তাহলে দেখা গেল ভাজার সময় হয়তো লেয়ারগুলো খুলবেই না।
এবার এই খাজাগুলোকে ভাজবো। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে একটা একটা করে খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একবারে অনেকগুলো খাজা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। আর খাজাগুলো দেওয়ার পরেও একদম লো ফ্লেমে প্রথমে 2-4 মিনিট এক পিঠ ভাজা হয়ে যেতে দেবো। দেখো এখানে প্রায় 3 মিনিট মতন আমি লো ফ্লেমে খাজাগুলোকে ভাজা হয়ে যেতে দিয়েছি, এবং যখন আপনা আপনি এরকম ফুলে উপরে উঠে এসেছে তখন আবার হালকা হাতে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং আবারও একদম লো ফ্লেমে করেই এটাকে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। দেখতেই পাচ্ছ এখানে আমার খাজাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি একদম কিন্তু লো ফ্লেমে রেখে এটাকে ভেজেছি, তাহলে ভাজাটা খুব ভালো মতনই হবে। এবং এরকমভাবে ভাজতে আমার প্রায় 15-20 মিনিট মতন সময় লেগেছে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু রসে দেব। দেখো এখানে খাজাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় আমি রসের মধ্যে দিচ্ছি। গরম অবস্থায় যদি খাজাগুলো রসে দেওয়া হয় তাহলে খাজাগুলো চট করে নরম হয়ে যাবে। আর খাজাগুলোকে রসে দেওয়ার পরে কিন্তু 10-12 সেকেন্ড এই রসের মধ্যে নাড়াচাড়া করেই নামিয়ে নেব, এর বেশি রাখলেই কিন্তু খাজা ভেঙে যাবে। তাহলে দেখলে কত সহজেই আমরা বাড়িতে এই সুস্বাদু খাজা তৈরি করে নিতে পারি। তোমরা প্রত্যেকে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।